পিতামাতার সামনে কখনো এটাকে নাড়াচাড়া দিও না এই জন্য ইবাদত হবে আল্লাহর জন্য গোলামি হবে আল্লাহর জন্য সেজদা রুকু হবে সব আল্লাহর জন্যে দান সদকা হবে আল্লাহর জন্য এই পাঠটা আল্লাহ আপনার কাছে চেয়েছেন আর আপনার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিহত করেছেন বান্দা তোর মায়ের প্রতি ভালো ব্যবহার করিস বাবার প্রতি ভালো ব্যবহার করিস বাপ মাকে কখনো আপনি পার্টিশন করে ভাইদের মধ্যে আপনি ভাগ করে দিবেন না আপনি কখনো যেন এমনটা না হয় আল্লাহ যদি আপনার প্রতি নারাজ হয়ে যান পিতামাতার সন্তুষ্টির জন্য আল্লাহর কসম যে তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এর এক শ্রেণী হচ্ছেন বলে আকুল পিতামাতার অবাধ্য সন্তান সালাত সিয়াম হজ সাকাত কোনোটাই কাট মানবে না সৃষ্টি করতে পারবে না জান্নাত আপনার জন্য হারাম হবেই রসুল বলেছেন হবে অত্যাবশ্যক এটা হবেই হবে যে নেক্সট সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিয়াদিসের আলোকে জীবন করি আমরা বড় গাদ্দার হয়ে গেছি আজকে বাপ মার সঙ্গে যেই খারাপ আচরণ হয় অসদাচরণ চরণ হয় বান্ধবদের সঙ্গে রাস্তাঘাটে আত্মীয় স্বজনের মাসে এমন খারাপ আচরণ হয় না আল্লাহ কি বলছেন ইম্মাইয়া বলুকান না আইন্দাকাল কি বারো আহাদহুমা ফালা তাকুল্লাহুমা ও ওয়ালা তান কখনো তাকে ধমক দিও না কত ছেলে মাকে ধমক দেয় মা সন্তানকে জিজ্ঞেস করে বাবু কোথায় যাস তোমার জানা দরকার কি এটা ধমক মারে সন্তান কোথায় যায় দুর্বিনীত মোহব্বত সন্তানের সঙ্গে মায়ের আমার ছেলে জানি কোথায় যে একটু জিজ্ঞেস করছে ছেলে ধমক দেয় এই জন্যে আপনাদেরকে অনুরোধ করছি এখনকার হাটে বাজারে রাস্তাঘাটে দোকানে পাঠে কত ভালো ভালো ফল পাওয়া যায় বাড়িতে এনে নিজে শুধু খাবেন না বাড়িতে এনে শুধু সন্তানাদি নিয়ে খাবেন না নিজে তো খাবে নেই, কিন্তু আপনার খাবারের পরিবেশটা যেন আপনার মায়ের সাথে হয় আপেলটা একটু চলে দেন আঙ্গুরটা একটু চলে দেন পাশে দেন আপনার মায়ের ব্যবহৃত চাদরটা আপনার মায়ের ব্যবহৃত কাপড়টা নিজের হাতে ধুয়ে দেন আল্লাহ খুশি হয়ে যাবেন আপনার প্রতি কতজন সন্তান এই যুগে আছে মায়ের কাপড় ধুয়ে দেয় বাবার কাপড় ধুয়ে দেয় না এটা করে না পুত্রবধুর উপরে পুত্রবধুর উপরে নিজের স্ত্রীর উপরে ন্যস্ত করে ইল্লা মাশাল কিছু থাকতে পারে আমার মা যখন বাসায় বেড়ায় তখন আমি খুব কম সংখ্যক সময় আমার স্ত্রীকে কাপড় ধোয়াই সারা বাংলাদেশে আমি ওয়াজ করি আমার মায়ের কাপড় ধুয়ে আমি যতটা নিজেকে আনন্দ আপ্লুত মনে বিশ্বাস করি এবং স্যাটিসফাই এটা অন্য কোনো সময়ে আমার ছেলে কাপড় দিয়ে আমি এত স্যাটিসফাই না ইজ্জত কমে গেছে দাওয়াত কমে গেছে আল্লাহ ইজ্জত আরও বাড়াই দিচ্ছে আরও বাড়াই দিবে যদি আমার মায়ের প্রতি আমার সেম্পতি ভালোবাসা আমার শ্রদ্ধা ভালোবাসা যদি থাকে উজার করতে পারি আল্লাহ আমার জন্য ইজ্জত সমান আরো বৃদ্ধি করে দিবেন এই কনফিডেন্স আমার থাকতে হবে আল্লাহ পাক বলেন ধমক দিও না মায়েকে বাবাকে কোন সময় ধমক দিও না ধমক খাওয়ার মানুষ তারা নয় কারণ তোমার বুঝতে হবে তোমার পিতার সবেগে নির্গত এক ফোঁটা পানির তৈরি তুমি অতএব ধমক দেওয়ার কি আছে এখানে তোমার অতীতকে তুমি স্মরণ করো কি ছিলে তুমি তোমার মাথা নত হয়ে যাবে ওয়াকফিজিলাহুমা জানা হাজ্জুল লিমিনার রাহমা তোমার যে গর্দান আছে তোমার যে বাহুবল আছে তোমার যে ডানা আছে পিতামাতার সামনে কখনো এটাকে নানা চারা দিও না এটা তুমি নত রাখো এটাকে তুমি ইনত রাখো মায়ের সামনে চোখ না মাথাটা উঁচু করে কথা বলো না মায়ের সামনে একদম সুন্দর করে সাবলীল ভাষায় সুন্দর ভাষায় তুমি তার সঙ্গে কথা বলো মাকে যখন ডাক দিবে ছেলেকে ডাক দিলে স্ত্রীকে ডাক দিলে অন্যকে ডাক দিলে তোমার ভাষার মধ্যে যত না শালীনতা প্রকাশ পায় মাকে বাবাকে ডাক দিতে যাইয়া তোমার শালীনতার চেয়ে বেশি প্রকাশ পেতে হবে এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাণী শ্রেলে তোমার প্রতি দাবি জানায় আছে তোমার আওয়াজে তোমার ডাকে তোমার মায়ের দিল পরিষ্কার হয়ে যেতে হবে তোমার মায়ের দিল ঠান্ডা হয়ে যেতে হবে সম্মানিত সদিমণ্ডলী গত করোনাকালীন সময়ে গত রমজানের আগের আমার জানে প্রথম দিকে দ্বিতীয় রমজান থেকে নিয়ে আমি প্রায় তিনটা চারটা সিয়াম রাখতেও পারি নাই এত সুস্থ এত জোরে আক্রান্ত আমার স্ত্রীকে আমি বলেছি তুমি একটু দূরে থাকো সন্তান আদিও দূরে আছে কিন্তু আমার মায়ে বলতে বা আমার মা আমার বাসার মধ্যে তখন বেড়াচ্ছিলেন আমার মা আমার এই বুতাম খুলে গেঞ্জির নিচে হাত ঢুকে আমার বুকের মধ্যে স্পর্শ দিয়েছে আমাকে নিশাপসা দিয়েছে আমি তখন বিশ্বাস করেছি আমার করোনা হোক আর আমার জ্বরে আক্রান্ত হোক যে কোনো বেদিত হোক না কেন আমার মায়ের হাত যখন আমার শরীরে স্পর্শ খেয়েছে আল্লাহ আমাকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ করে দিবেন মায়ের হাত ছানি লেগেছে সম্মানিত মণ্ডলী আমি মেডিসিনের সঙ্গে আমার একটা রিলেশন আছে আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের চিকিৎসা করি মাঝে মধ্যে যখন কোন জোরে আক্রান্ত বাচ্চাদেরকে আমাদের দোকানে নিয়ে আসে আর যখন পানি না ঢালার কারণে শরীরে মেসেজ না দেওয়ার কারণে সেক না দেওয়ার কারণে ঠান্ডা পানি সেক না দেওয়ার কারণে যখন বাচ্চাটা চোখ উল্টে যায় খিচানি শুরু করে দেয় তখন বুঝি একজন মায়ের সম্পর্কতা সন্তানদের সঙ্গে কেমন ওই সময় অনেক মা তার ভাষা নাই কোন ভাষা আল্লাহর কাছে ভিক্ষা চাইবে এমন মা আছে তার সন্তানের জন্য আল্লাহর কাছে বলে আয় আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও যদিও দরখাস্তটা সুন্দর নয় কিন্তু এর চেয়ে তার কোনো ভাষা নাই সন্তানের জন্য মা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও আমার বাসাতনকে তুমি বাঁচা দাও মাথার মধ্যে হাত নিচে বসা দেয় আর ওই হাতটা সন্তানের মাথার মধ্যে রেখে বলে আল্লাহ আমার মাথার মধ্যে তুমি যত চুল দিয়েছো আমার সন্তানকে তুমি এত বছর দীর্ঘ করে দাও আমার সন্তানের অসুখ বিসুখকে আল্লাহ তুমি ভালো করে দাও সব মানুষ চলে যেতে পারে সব মানুষ ফিরে যেতে পারে কখনোই আপনার মা আপনাকে ছেড়ে যেতে পারে না আপনি যতই নাফরমানি করেন না কেন এরপরও ওই দুষ্ট ছেলেটার জন্য মায়ের কানটা সবসময় খারাপ থাকে ওই দুষ্ট সন্তানটার জন্য মায়ের দৃষ্টিটা সবসময় তার দিকে নজর পড়ে থাকে এই হচ্ছে মা মায়ের সন্তুষ্টি কামনা করেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা যেন আপনার হয়ে যায় দুধগুলি চুষে চুষে খেয়েছি লাতি দিয়ে পেটে কষ্ট দিয়েছি এরপরে খাবার খেতে বসেছে পায়খানা করে দিয়েছি এটাই আবার একটু পরিষ্কার করে অর্ধেক খাবার রেখে অর্ধেক খাবার আবার পরে শিখেছে খাবারের স্বাদ পায় না মা কত বছর চোদ্দ পনেরো বছর যতক্ষণ নিজে কাপড় চোপড় ধুইতে না পারি আমার স্কুলে যাওয়া আসার সময় খাবার রেডি কাপড় চোপড় ধোয়া রেডি কাপড় চোপড় করে আয়রন করে আমার সামনে সব পেশ করেছে এই হচ্ছে আপনার জন্যে আমার জন্যে মায়ের দরদ মায়ের আন্তরিকতা এই হচ্ছে মায়ের ডিউটি আপনি কতদিন মায়ের জন্য এই কাজটা করেছেন

গোষ্ঠ বন্টন করেছিলেন এমন একটা পরিবেশে একজন মহিলা আসলেন রসুলের কারিম সাল্লি ওসাল্লাম মহিলাকে দেখে তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন সাহাবির আশ্চর্য হয়ে গেলেন দুনিয়ার সবচেয়ে বড় মানুষ একজন মহিলার আগন্তুকে তিনি দাঁড়ায় গেলেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে বললেন তোমরা না জানো না বোঝো না যে মহিলা আমার কাছে এসেছে আমি আমার গায়ের চাদরটাকে জমিনের মধ্যে বিষয়ে দিয়ে তাকে বসার জন্য রেসপন্স করেছি রেসপেক্ট করেছি আমি তিনি হচ্ছেন ওই মা আমার যিনি আমাকে দুগ্ধ পান তিনি হচ্ছেন দুধ পান করানোর কারণে বিশ্ব নবজিত তার গায়ের চাদর জমিনের মধ্যে বিশেষ মায়েকে রেসপন্স করতে পারে সম্মান দেখাতে পারে আপনার আমার মা যিনি গর্বে ধারণ করেছে তার প্রতি সম্মান কত মর্যাদা আমাকে দেখাতে হবে এজন্য ইবাদত হবে আল্লাহর জন্যে গোলামি হবে আল্লাহর জন্য শেষ রুকু হবে সব আল্লাহর জন্য দান সতাকা হবে আল্লাহর জন্য এই পাঠটা আল্লাহ আপনার কাছে চেয়েছেন আর আপনার প্রতি আল্লাহ সুহান তাআলা নসিহত করেছেন বান্দা তোর মায়ের প্রতি ভালো ব্যবহার করিস বাবার প্রতি ভালো ব্যবহার করিস আচরণে অসন্তুষ্ট হয়ে একটু বয়স হয়ে গেলে আমাদের বাপ মারা একটু উল্টাপাল্টা কাজ করবে দেখবেন খাবার দিয়ে আসছেন আপনি খাবার খায় নেই আপনি ধমক দিয়েন না এরপর একটা কথা বলবে কথাটা লাইন মতো বলে নেই আপনি ধমক দিয়েন না এভাবে করে ধমক দিয়ে বাপ মাকে কখনো কষ্ট দিবেন না বাপ মাকে কখনো আপনি পার্টিশন করে ভাইদের মধ্যে আপনি ভাগ করে দিবেন না আপনি কখনো যেন এমনটা না হয় আল্লাহ যদি আপনার প্রতি নারাজ হয়ে যান পিতামাতার সন্তুষ্টির জন্য আল্লাহর কসম যে তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এর এক শ্রেণী হচ্ছেন বলে আকুল পিতামাতার অবাধ্য সন্তান সলাদ সিয়াম হজ সাকাত কোনোটাই কাট মানবে না সৃষ্টি করতে পারবে না জান্নাত আপনার জন্য হারাম হবেই রসুল বলেছেন হবে এটা হবেই হবে এজন্যে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হবেন আমরা আহলাদিস বুঝিনা হানাফি শাফি মালিক আহমলি বুঝি না যে সন্তান হিসাবে আপনার প্রতি রাজশাহীর মানুষের প্রতি আমার করজোর দাবি হল পিতা মাতা আপনার জন্য জান্নাতের কারণ জাহান্নামের নামের কারণ সেবা শুশ্রূষা করেন জান্নাত মিলবে সেবা শুশ্রূষা করবেন না নাফরমানি করবেন জাহান নাম মিলবে দুটাই আপনার জন্য সপর্দ করা হলো যেটা আপনি গ্রহণ করতে পারেন আপনি আকলমান মানুষ বুদ্ধিমান মানুষ কোরআনের বক্তব্যটা আপনার সামনে শুধু পেশ করলাম সবশেষ আপনাকে বলবো যে বাপমা যারা আজকে নাই ওয়া শুনতেছেন আফসোস করতেছেন হারে বাপমা থাকলে তো এখন তাদের জন্যে করতাম এখন আপনার জন্য করণীয় আপনি বাপমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর বাবার বন্ধু যারা আছে খালু মামা ফুফা চাচা জ্যাঠা প্রতিবেশী যারা আছে ওই ধরনের বয়স্ক তাদের সঙ্গে বেয়া করবেন না রাস্তায় দেখলে সালাম দিবেন মুসাফা করবেন পিঠে হাত দিয়ে একটু জিজ্ঞেস করবেন কাকা কেমন আছেন আপনার শরীরটা ভালো কি আবার যদি তৌফিক থাকে ভালো একটা গরিব মানুষ আপনার বাবার সঙ্গে চলেছে ঈদে পাল্লিতে আপনি সন্তানদের জন্য কাপড় চোপড় কিনলে একটা লুঙ্গি কিনে আপনি দেন একটা পাঞ্জাবি কিনে হাত দিয়ে দেন আপনার বাবাকে দিলে আল্লাহ যেমন খুশি হতেন ওই বাবার বন্ধুকে দিলে এমনি করে খুশি হয়ে যাবেন এই কাজটাও আপনারা করতে পারেন সর্বোপরি আল্লাহর সুবাহ আপনার প্রতি দাবি জানিয়েছেন বান্দা তোর আব্বাব্মার জন্যে আমার কাছে তোরা দোয়া কর রাস্তা খোলা আছে আমার দরবার খোলা আছে আমার কাছে তোরা বলিস রব্বির হাম হুমা কামা রব্বানি সগের আপনার যখন দোয়া মাসুরা শেষ হয়ে যাবে সুন্নাত নফল নামাজ তাহাজুদের নামাজ পড়তেছেন সময় আছে আপনি আল্লাহর কাছে দিয়ে একবার দোয়াটা পড়েন যেহেতু সালাদটা একটা মোনাজাত আর ফরজ সালাতে হোক সুন্নত সালাতে হোক সালামের আগের যে বিষয়গুলি ওই দোয়াগুলি যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয় আপনার আব্বাম্মাকে মাঝে মধ্যে স্মরণ করে আল্লাহর দরবারে আল্লাহ তুমি আমার আব্বা মাকে ওইভাবে লালন পালন করো ওইভাবে তাদের প্রতি দয়া করো যেমনটা শৈশবকালে আমি অসহায় ছিলাম ছোট্টকালে কিশোরকালে আমি অসহায় ছিলাম আমার প্রতি দয়া করেছিল আমার আব্বাম্মার প্রতি তুমি এমনি করে দয়া করো যদি আপনার দোয়াটা আল্লাহর দরবারে একদিন একবারের জন্য মঞ্জুর হয়ে যায় ওয়াল্লাহি আল্লাহর কসম আপনার মতো সন্তানের দোয়া মঞ্জুর করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বা আমাকে কবরে শান্তি দান করবেন যদিও আপনার আব্বার কবরের মধ্যে যদি আগুন জ্বলে থাকে যে তিনটা কাজ দুনিয়াতে থাকে একজন মৃত মানুষের সঙ্গে আমলিয়াতের কাটাপ হয়ে যায় সম্পর্ক চিহ্ন হয়ে যায় এর একটা হচ্ছে আউয়ালা দিন সালিহুন ইয়া দাউলা মুসলিম শরীফের হাদিস যে নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায় অতএব আপনারা দোয়া করবেন পিতামাতার জন্য মাঝে মধ্যে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন সেক্টর আপনারা দান সদাকা করবেন এগুলি আমাদের দেশে তো আমরা বাপমা মরে গেলে পড়ে বড় বড় অনুষ্ঠান করি আমাদের সমাজে নাই বিভিন্ন সমাজ এগুলি করছে এগুলি করছে এগুলি ভালো না এগুলি করা ভালো না এই জিয়াফত এই ধরনের অনুষ্ঠানাদি এগুলি বিলকুল হারাম এগুলি করা যাবে না হ্যাঁ অনেক সময় আপনারা ঢালুভাবে বলেন মওলবিরা মানুষকে খাওয়াইতে নিষেধ করে খালি আমরা আগে একটু দাওয়াত দাওয়াত দিয়ে খাওয়াইতাম জিনা আপনাকে মানা করবে কেন আপনার উপলক্ষটা নিয়তটা যেন সহিহ হয় যে উদ্দেশ্যে খাওয়াবেন ইননা মা নুতইমুকুম লিওয়াজহি আল্লাহ লা নুরিদু মিনকুম যাযা ওয়ালা আপনি যে খাওয়াবেন লোকদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি খাওয়াবেন ওই খাওয়াটা আপনার পিতামাতার রूहের মাগফিরাতের জন্য নিয়ত করবেন না আবার বিভিন্ন বিবাহ অনুষ্ঠানের সুন্নাত খাতনার অনুষ্ঠানে আপনি অনুষ্ঠান করে লোকদেরকে দাওয়াত দিয়া টেবিল দিয়া থালা বাড়ি দিয়া ফকিরনি স্বভাব নিয়ে আপনি সেখানে টাকা রোজগারের জন্য একটা পদ বাইসা নিয়েন না আহ্লাদি সমাজ থেকে যেন এই কুসংস্কার এবং অনুষ্ঠানিক কার্যকলাপ চিরতরে যেন কবর হয়ে যা অন্যথায় এই মাহফিল সঙ্গে মুনাফিখি হবে গাদদারি হবে অনুরোধ করছি সুন্নাত খাত্না অনুষ্ঠান নামে কোনো অনুষ্ঠান স্তমে শরীয়তে করা যাবে না বরযাত্রীর নামে মেয়ের বাড়িতে একটা মেয়েকে প্রতি মাসে দশ হাজার বারো হাজার টাকা খরচ করে লেখাপড়া করাইয়া একটা মেয়েকে ডিগ্রি দি করে আপনার বাড়িতে দিয়ে দিল ওই বাড়িতে শেষ জুলুমটা আপনি আপনার ভাতিজি জামাই ভাগ্নে জামাই সদ্য গোষ্ঠী দাওয়াত দিয়া তিনশো চারশো মানুষ নিয়ে বরযাত্রী কান আপনার হায়া হয় না লজ্জা হয় না সরম হয় না আপনার যদি হেডন থাকে আপনার যদি টাকা পয়সা থাকে মানুষ খাওয়ানো আপনার কাছে যদি পছন্দ হয় আপনার বাড়িতে গরু করে ওই মেয়ের বাড়ির লোকদেরকে দাওয়াত দিয়া ওলিমার অনুষ্ঠান করে আপনি প্রমাণ করে দেন আপনি লোকদেরকে ভালোবাসেন ওইটা আপনি করতে পারেন না আপনি ওইটা করতে যান কেন কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এখন আপনারা দানের ব্যাপারে একটা জাগর নির শুনেন সুবাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ